গাজা দিয়ে বানানো চকলেট খেয়ে 60 জনেরও বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান দেশ জ্যামাইকার সেন্ট আন এলাকায়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, রংধনু রঙের চকলেট খেয়ে প্রাথমিক বিদ্যালয়ের 7টিরও বেশি শিশু বমি করতে থাকে, পরে তারা অসুস্থ হয়ে পড়ে। প্রতিটি চকলেটে 100 মিলিগ্রাম টিএসসি ছিল, যা একজন পূর্ণবয়স্ক গাজায় অভ্যস্ত ব্যক্তির জন্য যথেষ্ট। অসুস্থ শিশুদের সুস্থ করতে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়। 2015 সাল থেকে দেশটিতে প্রাপ্ত বয়স্কদের গাঁজা গ্রহণ বৈধ রয়েছে। ধর্মীয়, চিকিৎসা ও বৈজ্ঞানিক কারণে জ্যামাইকায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি 2 আউন্স পর্যন্ত গাঁজা রাখতে পারেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা, জার্মানি, বেলজিয়াম, বলিভিয়া, চিলি, উরুগুয়ে, দক্ষিণ আমেরিকাতেও প্রাপ্তবয়স্কদের গাঁজা গ্রহণ বৈধ করা হচ্ছে। Desk Report, Channel 24.